প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে সিপিআই এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার পার্টি 2023-এর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সিপিআই অর্থাৎ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এই অ্যাসোসিয়েশনটি কেন গঠন করা হয়েছে এবং আমরা কেন এই অ্যাসোসিয়েশনের সাথে কাজ করব, এই অ্যাসোসিয়েশন আমাদের কি কাজে আসবে, এই টোটাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হলো আমরা যারা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পড়াশোনা করেছি এবং যারা এখনও উক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে, আমরা কিভাবে একজন অন্যজনের উপকারে আসতে পারি, অর্থাৎ যে কোনো স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর পড়ালেখায় যদি আর্থিক কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিব। এবং এই অ্যাসোসিয়েশনের আরও একটি বড় উদ্দেশ্য হলো আমরা যারা পূর্বে অধ্যয়ন করেছি, যারা এক্স স্টুডেন্টস, আমরা যারা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, যারা বর্তমানে বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন প্রতিষ্ঠানে জব এবং বিজনেস করে থাকি, আমাদের চলার পথে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একজন অন্যজনকে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিব, এটি মূল লক্ষ্য। যেমন যদি কেউ হঠাৎ করে কোনো কারণে জবলেস হয়ে থাকে সেক্ষেত্রে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একজন আরেকজনকে সহযোগিতা করা। আমরা যারা এই অ্যাসোসিয়েশনের সদস্য থাকব, যদি কোনো কারণে অকাল মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে একজন আরেকজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। এই হলো এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। আমরা এই অ্যাসোসিয়েশন কেন করব? এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে 1983 সালে যে স্টুডেন্ট অধ্যয়ন করেছে এবং বর্তমানে 2023 সালে যে স্টুডেন্ট অধ্যয়নরত আছে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করা এবং একজন আরেকজনের সাথে একটি কমিউনিকেশন তৈরি করা, এটি এই অ্যাসোসিয়েশনের অন্যতম একটি লক্ষ্য। আমি আশা করি আপনারা যারা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে অধ্যয়ন করেছেন বা এখন করেন, আপনারা যদি এই সিপিআই এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের বৃহত্তর একটি এরিয়া গঠন হবে, অর্থাৎ আমরা একজন আরেকজন যে প্রান্তে থাকি না কেন এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারব, একজন আরেকজনের বিপদে এবং যে কোনো সমস্যায় সহযোগিতা করতে পারব। এই অ্যাসোসিয়েশনের মূল উদ্যোক্তা সভাপতি কাশেম ভাইয়ের প্রতি আমার সহপাঠী এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এ ধরনের একটি অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন তৈরি করার একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। তার সাথে উক্ত অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে আমরা সকল স্টুডেন্ট যোগদানের জন্য আমি সকলের প্রতি আবেদন জানাচ্ছি। তার সাথে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব অথবা ফলো আপ করে রাখতে পারেন, এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের যে কোনো আপডেট আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থাকে, আপনারা যদি প্রয়োজন মনে করে থাকেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো আজ আর কথা না বাড়িয়ে সবার মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।